সাকিব আল হাসান যাচ্ছেন না, লিটন দাস এখনও যাননি, আইপিএলে বাংলাদেশের সবেধন নীলমণি মুস্তাফিজুর রহমান। তবে ফিজকে এখনও এবারের আইপিএলে খেলতে দেখা হয়নি। প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালস একাদশ সাজিয়েছিল ভারতীয় পেসারদের ওপর নির্ভর করে। দ্বিতীয় ম্যাচে সুযোগ দেওয়া হলো এন্ড্রিক নর্কিয়াকে। এই নর্কিয়ায় মুস্তাফিজের জন্য একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। তবে বড় খবর হলো মুস্তাফিজকে বেঞ্চে রেখে নর্কিয়াকে নিয়েও জিততে পারেনি ডেভিড ওয়ার্নারের দল। সৌরভ গাঙ্গুলি, রিকি পন্টিংরা নর্কিয়াকে নিয়ে যেসব গেম প্ল্যান সাজিয়েছিলেন তা কোনো কাজে আসেনি। পরপর দুই উইকেট শিকার করে উৎসবের আনন্দে মাতলেও নর্কিয়া দেখেছেন মুদ্রার উল্টো পিঠও। তাকে বেদম পিটিয়ে ডেভিড মিলারও ম্যাচ বের করে নেন। দিল্লি পায় টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ। আসরে এবারই প্রথম ঘরের মাঠে খেলতে নেমেছিল দিল্লি। ফ্র্যাঞ্চাইজির হোম ভেন্যু অরুণ জেটলি স্টেডিয়ামে টস ভাগ্য এসেছিল বর্তমান চ্যাম্পিয়নদের পক্ষে। তাতে গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান দিল্লিকে। ডেভিড ওয়ার্নার এক প্রান্ত আগলে রেখে সাবধানে ব্যাটিং চালিয়ে গেল। পৃথ্বী শো ও মিচেল মার্চ দুজনই সাজ করে ফেরেন এক অঙ্কের ঘরে থাকতে। 32 বলে 37 রান করে ওয়ার্নার বিদায় নিলে সরফরাজ খানের 30 রানের ইনিংস উল্টো দিল্লির মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। কারণ এই 30 রান করতেই তিনি খরচ করে বসেন 34 বল। অভিষিক্ত অভিষেক পোড়েলের 11 বলে 20, অক্ষর পেটেলের 22 বলে 36 রানের ইনিংসে শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 162 রানের পুঁজি পায় দিল্লি। গুজরাটের পক্ষে রশিদ খান 31 রানের খরচায় 3টি উইকেট শিকার করেন। 41 রান খরচ করে মোহাম্মদ শামিও পান 3টি উইকেট। এছাড়া 2টি উইকেট শিকার করেন আলজারি জোসেফ। জবাবে ব্যাট করতে নেমে ঝড়ো শুরুর ইঙ্গিত দিচ্ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে ঋদ্ধিমান সাহা আভাস দিয়েই সাজঘরের পথ ধরলে কমে যায় রানের গতি। এরপর সাই সুদর্শন সাবধানী ব্যাটিংয়ে দেখে শুনে এগোতে থাকেন। অন্যদিকে 23 বলে 29 রান করে বিদায় নেন বিজয় শঙ্কর। তবে কিলার মিলারের তাণ্ডব যে তখনও বাকি, গুজরাটকে তাই পথ হারাতে হয়নি। দিল্লির একাদশে মুস্তাফিজুর রহমানের মূল প্রতিদ্বন্দ্বী এন্ড্রিক নর্কিয়া। আগের ম্যাচে ভারতীয় পেসাররা হতাশ করায় এই ম্যাচে নর্কিয়াকে বেছে নেয় দিল্লি। সুযোগ দেওয়া হয়নি মুস্তাফিজকে। সেই নর্কিয়ার হয়েছে মিশ্র অভিজ্ঞতা। প্রথম 2 ওভারে 20 রান খরচ করেন তিনি, তবে পরপর 2টি উইকেটও শিকার করেন। তৃতীয় ওভারে এসে মাত্র 5 রান খরচ করেন। তবে নিজের চতুর্থ ওভারে 15 রান খরচ করে নর্কিয়া গুজরাটের মুঠোয় পুড়ে দেন ম্যাচটাকে। শেষমেশ জয় দূরে থাক, উল্টো 11 বল হাতে রেখেই হারতে হয় দিল্লিকে 6 উইকেটের ব্যবধানে। 4 ওভারে জোড়া উইকেট শিকার করলেও নর্কিয়া মোট 39 রান খরচ করেন। মিলার 16 বলে 31 ও সুদর্শন 48 বলে 62 রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। সিয়াম চৌধুরী, BDCricTime।